গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, সাপও মরল লাঠিও ভাঙলো না। এই কথাটি দ্বারা কেন ভিডিওটি শুরু করলাম তা শেষ পর্যন্ত দেখলেই বুঝে যাবেন। বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ আর নিঃস্বার্থ বন্ধুদেশ কোনটি? উত্তরটি হয়তো সবার একই হবে, আর তা হচ্ছে জাপান। প্রচলিত আছে, জাপানের রাজা একবার এক বাঙালির উপর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেছিলেন, জাপান যতদিন থাকবে বাঙালি খাদ্যভাবে মরবে না। আজ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর অর্থনীতির কারণে আমেরিকা ও চীনের মতো বহু দেশ বন্ধুত্ব করতে চাইলেও জাপান সেই সময় থেকেই বাংলাদেশের পাশে, যখন কেউ বন্ধু হতে চাইত না। নিঃস্বার্থভাবে বাংলাদেশের দুর্ভিক্ষ থেকে শুরু করে ভয়াবহ বন্যা কিংবা সাইক্লোনের সাহায্য সহযোগিতা করে এসেছে জাপান। ব্যতিক্রম হলো না এবারও। বাংলাদেশ যখন চীন আর আমেরিকার মাঝখানে পিছিয়ে যাওয়ার মতো অবস্থায়, ঠিক সেই সময় জাপান বাংলাদেশকে এমন এক রাস্তা দেখালো যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। এবার জাপানের সামরিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বাংলাদেশ। কিভাবে বাংলাদেশ জাপানের সামরিক জোটে যুক্ত হয়ে আমেরিকার নিষেধাজ্ঞাকে নিষ্ক্রিয় করে দিল? কিভাবে বাংলাদেশ জাপানের সহযোগিতায় একই সাথে চীন এবং আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে? জাপান কেন বাংলাদেশকে নিজেদের সামরিক জোটে যুক্ত করলো? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বাংলাদেশের কূটনৈতিক মুনশিয়ানা মুগ্ধ করবে সবাইকে। গত এক দশক ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটা সফল ব্যালেন্স পররাষ্ট্রনীতি ধরে রাখতে পেরেছে, যেখানে বাংলাদেশ একদিকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোকে, অন্যদিকে রাশিয়া, চীন এবং ভারতের মতো শক্তিগুলোর সাথে একই সাথে সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক ও কূটনৈতিক ফায়দা নিয়ে চলেছে। তবে বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশকে যে কোনো এক পক্ষের মিত্র এবং অন্য পক্ষের দুশ্মন হতেই হবে। বাংলাদেশ এতদিন নিরপেক্ষ অবস্থান নিয়ে একদিকে যেমন পশ্চিমাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়েছিল, একইভাবে রাশিয়া ও চীন থেকেও ঋণ নিয়ে একের পর এক বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। এমন অবস্থায় যে কোনো একপক্ষকে বেছে নেয়া বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন। দেশি এবং বিদেশি বিশ্লেষকরা এটিকে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করেছিল। আমেরিকার নিষেধাজ্ঞার হুমকি ধামকি দেখে মনে হয়েছিল পশ্চিমা দেশগুলোর দুশ্মনে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলে সরাসরি অংশগ্রহণ করতে না চাওয়া এবং চীনের বিরুদ্ধে আমেরিকা বাংলাদেশকে ব্যবহার করতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন গরম বক্তব্য এটি ইঙ্গিত করে। পশ্চিমাদের চক্ষুশত্রু হয়ে গিয়েছে বাংলাদেশ। তবে এরই মাঝে আসে এমন এক সংবাদ যা দেখে মনে হচ্ছে বাংলাদেশ আবারও নিরপেক্ষ অবস্থান নিতে পররাষ্ট্রনীতির মুনশিয়ানার পরিচয় দিয়েছে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানিয়েছেন, তাদের দেশের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ওএসএ কাঠামোর প্রথম চারটি দেশের মধ্যে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এখানে বাংলাদেশ জাপানের সামরিক জোটের একটি দেশ হিসেবে নির্বাচিত হয়েছে, এটি বড় কোনো ব্যাপার নয়। তবে বাংলাদেশকে জাপানের সামরিক জোটে যুক্ত হতে সম্মত হয়েছে জাপান, এটিই সবচেয়ে বড় খবর। জাপানের এই জোটকে আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের একটি অংশই বলা যেতে পারে। শুধু পার্থক্য এতটুকুই, আমেরিকার জায়গায় এই জোটের নেতৃত্ব দিবে জাপান। 2022 সালে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উন্নয়নশীল দেশগুলোর সুবিধার জন্য অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স নামে একটি নতুন সহযোগিতা কাঠামো তৈরি করে জাপান, যার মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকে প্রয়োজনীয় উপকরণ প্রদানের পাশাপাশি দেশগুলোর নিরাপত্তার প্রয়োজনের ভিত্তিতে অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে দেশটি। অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের প্রথম চারটি দেশের মধ্যে নির্বাচিত বাংলাদেশ। মোট কথা, বাংলাদেশকে বিলিয়ন ডলার অর্থ খরচ করে হাতিয়ার দিবে জাপান। ভবিষ্যতে জাপান যদি কোনো নিরাপত্তাজনিত হুমকির মুখে পড়ে, তখন এই জোটের দেশগুলো সাহায্য করবে। সরাসরি চীন এবং উত্তর কোরিয়ার বিরোধী এই জোট। তবে চীনকে বুঝিয়ে কিংবা না চটিয়ে বাংলাদেশ যুক্ত হতে পেরেছে, এটি বাংলাদেশের সাফল্য। এতে করে আমেরিকা ও ইন্দো প্যাসিফিক নিয়ে বাংলাদেশের উপর নতুন করে চাপ দিবে না। জাপানের সামরিক জোটে বাংলাদেশ যুক্ত হয়ে আমেরিকাকে বার্তা দিল বাংলাদেশ পশ্চিমা জোট বিরোধী নয়। একইভাবে চীনকে বার্তা দিল আমেরিকার গোলামও নয় বাংলাদেশ। এটি বাংলাদেশের কূটনৈতিক মুনশিয়ানা পরিচয়। এতে সাপও মরল লাঠিও ভাঙল না।